শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। সুরাস হেরাক্লিয়াস, ইংলিশে হারকিউলিক্স। এক ভাই প্রশ্ন করেছেন, শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ তাবিজ, কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আউওয়াজা ইউআউউদু তাউইজ, বাবে তাফইল থেকে এর অর্থ পানাহ চাওয়া। কি চাওয়া? সুরক্ষা চাওয়া। কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। এটাকে বলে রুকিয়া শারাইয়া। শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা, অনেক সাহাবী তাবিজ লেখছেন। মৌলবীর তো জানা নাই, কিতাবপত্র তো পড়ে নাই, এখন তো বক্তা হইতে এলেম লাগে না। সুর থাকলেই বক্তা, ঠিক কি না? সুর থাকলেই বক্তা, কিতাবপত্র তো পড়ে না। মিয়া সাহেব, ওয়াজ করা এত সহজ? আমি অদম এখনো তাফসির করতে যে ছয়টা সাতটা, কখনো বারো থেকে চোদ্দটা তাফসির দেখি, যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয়, মানুষ যেন পদভ্রষ্ট না হয়। এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না, অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই। কোথায় নাই? কেউ মাদ্রাসায় আছে, কেউ খানকায় আছে। মাঠে যারা আছে, আলেম আছে, সংখ্যায় কম, অধিকাংশই বে আলেম। সুর আছে, এলেম এজন্য বক্তা যে কি বলতেছে তা নিজেও বুঝে না, মধুর সাথে বিষ মিশায়া সব শেষ করে দিচ্ছে। আল্লাহ রসুল যেটাকে শেরেক করেছেন সেটা তাবিজ না, ওটার নাম তামিমা। ওটার নাম কি? একটা দুইটা বেটা, অসংখ্য হাদিস এসছে, রসুল্লাহ বলেছেন, মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকাইলো সে শেরেক করলো। মৌলবী তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি। তামিমার চোদ্দটা অর্থ, কয়টা? লেসানুল আরব, আরবি সবচেয়ে বড় অভিধান, লেসানুল আরবে চোদ্দটা অর্থ আসছে। আমি কয়েকটা অর্থ বলে দিই, কথা বলে না। সুতা, ফিতা, নড়ি, কড়ি, জড়ি, বুটা, মৃত পশুর চামড়া, শিং, পায়ের খুর, তীরের ফলা, সকল জড় পদার্থ বরকতের জন্য, আরোগ্যের জন্য শরীরে লাগানো তামিমা এবং শেরেক, রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন। কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাবিজ, সেটা জায়েজ আছে, বরং অনেক সাহাবীর মতে সুন্নাত। এবার জবাব পাইছেন? তাফসিরুল কাবির প্রথম খণ্ড বিসমিল্লাহ রহমান রহিমের ব্যাখ্যায় এসেছে, রোম সম্রাটের নাম ছিল হেরকেল বাদশাহ। হেরকেল কি নাম? তার বাংলা নাম হলো হেরাক্লিয়াস, ইতিহাসে লিখছে কি নাম? ইংলিশে তারই নাম হারকিউলিক্স। একজনের তিন ভাষায় তিন নাম, আরবিতে হেরকেল, বাংলা ইতিহাসে আসছে হেরাক্লিয়াস, ইংলিশে হারকিউলিক্স। সে ছিল রোম বাদশাহ, রোমের বাদশাহ। তার মাথা ব্যথা, এখন রোমের বাদশাহ তার তো কবিরাজ আর ডাক্তারের অভাব নেই, আছে কথা বলে না, মাথা ব্যথা যায় না। তখন সে লোক পাঠাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, সুবহানাল্লাহ কইবেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু একটা টুপি পাঠায় দিলেন, হাদিস এসেছে, ফা বাসা লাহু ওমারু রাদিয়াল্লাহু তাআলাহু কালান সুয়াতান, হযরত ওমর রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠায় দিলেন, এই টুপি লাগাইলে তার মাথা ব্যথা চলে যেত, টুপি খুলে মাথা ব্যথা হতো। বাদশার জাগছে কৌতূহল, যে আমার মাথা ব্যথা থাক আর না থাক, টুপির ভিতর কি আছে দেখব। টুপি খুলে দেখে ভিতরে লেখে দিছেন হযরত ওমর, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তাবিজ হিসেবে শেফার জন্য কোরআন থেকে কিছু লিখে দেওয়া জায়েজ না নাজায়েজ? শেরেক না জায়েজ? শুধু জায়েজ না, সুন্নতে সাহাবা। বেটা মৌলবি কিতাব পড়ে নাই, ফতুয়া মারো পাতালে,
হযরত ওমরের কাজ আমাদের জন্য সুন্নাত রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন আমার সুন্নাত তোমাদের মানা যেই রকম ফরজ আমার চার খলিফার সুন্নাত মানাও ফরজ সেই চার খলিফার এক খলিফা হযরত ওমর তাবিজ লেখছেন তাবিজ দিবেন এটা জায়েজ না শুধু সুন্নতে সাহাবা বক্তার কথা রিফিউজ ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু